আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেখানে ইংরেজি রয়েছে। তো একটা অ্যাসাইনমেন্ট লিখতে হলে প্রথমে একটা কভার ফ্রেজ লিখতে হয়। কভার ফ্রেজে তুমি তোমার নাম, শ্রেণী, স্টুডেন্ট আইডি, বিষয় শিরোনাম লিখতে হবে। এই কভার ফ্রেজটা বাংলাও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো সেখানে একটা হেডিংস দিতে হবে বা বিষয় শিরোনাম দিতে হবে। তো এই সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট ইংলিশ, সেখানে তোমাদের বিষয় শিরোনামটা হবে মোমেন্ট অফ হ্যাপি ফিলিংস অ্যান্ড আনহ্যাপি ফিলিংস। এটা হচ্ছে তোমাদের বিষয়ের শিরোনাম হবে। এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর উত্তরে যাব। প্রথমে আমরা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, বিস্তারিতভাবে দেওয়া আছে। তোমরা আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা আনসারটা খুব সহজেই লিখতে পারবা। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি লেসন টু, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টস, থিঙ্ক অব আ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়েন্ট অর সামবডি কংগ্রাচুলেটেড ইউ। মে বি ইউ প্লেড অর স্যাং ওয়েল অর কুকড সামথিং ফর ইউর ফ্যামিলি অর হ্যাড আ সাকসেস সাম ওয়েল। নাও রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স। অর্থাৎ তুমি এমন একটা সিচুয়েশনের কথা কল্পনা করো যখন তুমি কোনো ভালো কিছু করেছো, ভালো রান্না করেছো, অথবা ভালো গান গেয়েছো, অথবা পরিবারের জন্য কিছু করেছো, অথবা তুমি ভালো কোনো ফলাফল করেছো। এই মুহূর্তে তোমাকে কেউ অভিনন্দন জানিয়েছে বা কংগ্রাচুলেশনস জানিয়েছে। নাও রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে। ইন ইউর রাইটিং, তোমার লেখার মধ্যে মেনশন দ্যাট ফলোয়িং থিংস, এই বিষয়গুলো থাকতে হবে। পাঁচটা বিষয়। এক নম্বর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল। হোয়েন ইট হ্যাপেন্ড, এটা কখন ঘটেছিল। হু কংগ্রাচুলেটেড ইউ, তোমাকে কে অভিনন্দন জানিয়েছিল। হাউ শি আর হি কংগ্রাচুলেটেড, সে কীভাবে তোমাকে অভিনন্দন জানিয়েছিল। হোয়াট ল্যাঙ্গুয়েজ সে ইউজ, সে কোন ধরনের ভাষা ব্যবহার করেছিল। হাউ ডিড ইউ ফিল ইট, তুমি কেমন অনুভব করেছিলে। এই পাঁচটা বিষয় নিয়ে আমাদের ছোট একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে থিঙ্ক অফ অ্যান আনহ্যাপি সিচুয়েশন হোয়েন ইউ আর আপসেট বাট সামবডি হেল্পড ইউ ওভারকাম ইউর ব্যাড টাইম। অর্থাৎ এমন একটা সিচুয়েশন তুমি কল্পনা করো যখন তুমি খুব অসুখী ছিলে, আনহ্যাপি ছিলে, তখন কেউ তোমাকে ওভারকাম করতে, ওই সমস্যাটা জয় করতে সহযোগিতা করেছিল। ইন ইউর রাইটিং, তোমার লেখায় মেনশন দ্য ফলোয়িং থিংস, কয়েকটা বিষয় লিখতে হবে। তার মধ্যে রয়েছে হোয়াট ওয়াজ দ্য অকারেন্স, ঘটনাটা কী ছিল। হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করেছিলে। হু কনসোলড ইউ, কে তোমাকে সান্ত্বনা দিয়েছিল। হোয়াট ল্যাঙ্গুয়েজ শি অর হি ইউজ, সে কোন ধরনের ভাষা ব্যবহার করেছে। হাউ ডিড হি অর শি হেল্প ইউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, সেই সমস্যার সমাধান কল্পে সে তোমাকে কীভাবে সহযোগিতা করেছে। এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন। এখানে একটু খেয়াল করো, আমাদের এক্সিলেন্ট বা অতি উত্তম পাওয়ার জন্য কী লেখা আছে। পাঁচটা প্রশ্নের উত্তর যারা দিবে তারা হচ্ছে এটা লিখতে পারবে। তো স্টুডেন্টস, ইউজ অফ ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ভ্যারাইড, যে কোনো একটা লিখতে হবে। হয় তুমি হ্যাপি মোমেন্ট লিখবা, নাহলে আনহ্যাপি মোমেন্ট লিখবা। স্টুডেন্টস কুড রাইট 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডের মধ্যেই হচ্ছে লিখলেই হবে। গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না, বানান মিস্টেক করা যাবে না, তাহলে অ্যাসাইনমেন্টটি বেস্ট অ্যাসাইনমেন্ট। আমি দুইটাই লিখে দিব, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অ্যান্সার করবে। এই যে ভিডিওটি শুরু করার আগে বা উত্তরটি শুরু করার আগে তোমাদের জন্য একটি সুসংবাদ, সেটা হচ্ছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আসো নিশ্চয়ই তোমরা চাও যে তোমরা ইংলিশে অনেক বেশি এক্সপার্ট হবে, ইংলিশে গ্রামারটা খুব সহজেই বুঝতে পারবে। তো তোমাদের সেই বোঝার জন্য তোমাদের বেসিকটি স্ট্রং হওয়া দরকার। বাজারে অনেক বই আছে, হয়তো তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য। আমি একটা বই লিখেছি, গ্রামার ভ্যাকসিন নাম, বইটির নাম হচ্ছে গ্রামার ভ্যাকসিন, মানে ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে এই বইটি তোমাদের জন্য। তো বইটার মধ্যে একবার বেসিক থেকে দেখো, ফিচার্সে দেওয়া আছে বেসিক গ্রামার রয়েছে, একাডেমিক গ্রামার প্র্যাকটিস, কোশ্চেন অ্যানালাইসিস, ভিডিও ক্লাস। অর্থাৎ এই প্রথম বাংলাদেশে কখনো কোনো বই সাথে হচ্ছে ভিডিও রেকর্ডিংও থাকবে। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, সেই চ্যাপ্টার কী বলছে বুঝতে পারতেছো না, এটা ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেলে গেলেই হচ্ছে ভিডিওটা পেয়ে যাবা। দুইটা জিনিস একসাথে কম্বিনেশন করে আমি এই বইটি করেছি, তোমার জন্য বেস্ট একটি বই হবে। বইটির দাম মাত্র 150 টাকা। কেউ যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই নিতে পারবে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা নেওয়ার জন্য 50 টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে টোটাল 200 টাকা নিচের এই নাম্বারটাতে সেন্ড মানি করে কল করলে তোমার বইটা কনফার্ম হয়ে যাবে। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা যারা অর্ডার করতে চাও এই নাম্বারে কল করে তোমরা বইটা অর্ডার করে নাও। আমরা এখন উত্তরে যাব। উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লিক দ্য বেল আইকন টু গেট আপডেট নোটিফিকেশন। দেখো, হ্যাপি ফিলিংস সম্পর্কে আমি ছোট একটা প্যারাগ্রাফ লিখছি, এরপর আনহ্যাপি ফিলিংস সম্পর্কে আমি একটা প্যারাগ্রাফ লিখছি। যে কোনো একটা লিখলে হবে, তুমি হয় হ্যাপি ফিলিংস লিখবে নাহলে আনহ্যাপি ফিলিংস লিখবে, তোমারটা তুমি লিখবে, আমি দুইটাই লিখে দিব।
প্রথমে হ্যাপি ফিলিংস, দ্য মোমেন্ট অফ গ্রেটিং জিপি ফাইভ ইজ দ্য ইজ পিএসসি এক্সামিনেশন ইজ দ্য হ্যাপিয়েস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। অর্থাৎ আমার জীবনে পিএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পাওয়ার যে মুহূর্তটা, জিপিএ পাঁচ পাওয়ার যে মুহূর্তটা, সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেস্ট মোমেন্ট। ইট ওয়াজ 2020, এটা হচ্ছে 2020 সাল ছিল। আই গট জিপিএ ফাইভ, আমি জিপিএ ফাইভ পেয়েছিলাম। হিয়ারিং দ্য নিউজ, সংবাদটি শুনে আই ফেল আনবাউন্ডেড, যে আমি সীমাহীন আনন্দ অনুভব করেছিলাম। হোয়েন হাই হার্ড দ্যাট, আমি যখন শুনেছিলাম আই গট জিপিএ ফাইভ ইন দ্য এক্সাম, আমি যখন শুনেছিলাম যে আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছিলাম, মাই ফাদার কেইম টু মি, আমার বাবা আমার কাছে এসেছিল অ্যান্ড কংগ্রাচুলেটেড অন মি, আমাকে প্রতি তিনি অভিনন্দন জানিয়েছিলেন ফর গেটিং জিপিএ ফাইভ, জিপিএ পাস পাওয়ার জন্য তিনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। হি এক্স্যাক্টলি সেইড কংগ্রাচুলেশনস মামুন ফর ইউর ব্রিলিয়েন্ট সাকসেস ইন দ্য পিএসসি এক্সামিনেশন, পিএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। তিনি তার মতো ভাষাটা যেভাবে বলুন সেটা আমি ডিরেক্ট স্পিচে লিখে দিয়েছি। হিয়ারিং দ্য উইশ ফ্রম মাই ফাদার, আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আমার বাবার কাছ থেকে এরকম একটা সুসংবাদ শুনে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ হয়েছিলাম। আই ফেল্ট এক্সাইটিং টু মাস, আমি অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। আই এনজয়েড দ্যাট মোমেন্ট ভেরি মাস, আমি সেই মুহূর্তটাকে অনেক বেশি উপভোগ করেছিলাম। তুমি আরও কিছু অ্যাড করে দিতে পারো তোমার মতো করে 150 শব্দের মধ্যে, আমি চেষ্টা করেছি 150 শব্দের মধ্যেই লেখার জন্য। তো তোমরা এটাকে বাড়িয়েও লিখতে পারো আর একটু কম, বা হচ্ছে যতটুকু সুন্দর তোমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তুমি লিখবে। তো এটা হচ্ছে হ্যাপি ফিলিংস, নিচে যে লেখা আছে সাবস্ক্রাইব করো তোমার কি ইউনিসেফ চ্যানেল, এটা কিন্তু হ্যাপি ফিলিংস এর অংশ না, এটা এই প্যারাগ্রাফের অংশ না, এটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলেছি জাস্ট। তো এই হচ্ছে হ্যাপি ফিলিংস। আর তুমি যদি আনহ্যাপি ফিলিংস সম্পর্কে লিখতে চাও তাহলে এটা লিখবে। দেখো আনহ্যাপি ফিলিংস সম্পর্কে কি বলা আছে, ইট ওয়াজ 2019 সাল ছিল, আই ফেল ইন ইংলিশ, আমি ইংরেজিতে ফেল করেছিলাম ইন দ্য ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, প্রথম সাময়িক পরীক্ষা। আই ফেল দ্য ওয়ার্স্ট, আমি সবচেয়ে খারাপ অনুভব করেছিলাম। আই ওয়াজ ক্রাইং আলাউড টু হিয়ার দ্যাট নিউজ, সেই সংবাদটা শুনে আমি কাঁদছিলাম। হোয়েন আই ওয়াজ ক্রাইং অন দ্য বেড, আমি যখন বিছানায় শুয়ে কান্না করতেছিলাম, মাই মাদার কেইম টু মি, আমার মা আমার কাছে এসেছিল অ্যান্ড কনজোলড মি, আমাকে সান্ত্বনা দিয়েছিল। শি সেইড, তিনি বলেছিলেন দ্যাট ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, তিনি বলেছিলেন ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। হি অলসো অ্যাডেড দ্যাট আই উড মেক আ গুড রেজাল্ট ইন দ্য কামিং এক্সামিনেশন ইফ আই স্টাডি হার্ড, আমি যদি কঠোর পড়াশোনা করি তাহলে আমি সামনের পরীক্ষাগুলোতে অনেক ভালো করতে পারবো। শি মোটিভেটেড মি টু ওভারকাম দ্য সিচুয়েশন, তিনি আমাকে এই সমস্যাটা জয় করতে অনেক বেশি মোটিভেশন দিয়েছিলেন। শি হেল্প মি আ লট টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, তিনি আমাকে এই সিচুয়েশনটা জয় করতে অনেক সাহায্য করেছিলেন। দেন আই ফেল্ট বেটার, তারপর আমি অনেক ভালো অনুভব করেছিলাম। এটা হচ্ছে আনহ্যাপি ফিলিংস নিয়ে আমি লিখেছি। তোমার মন যদি খারাপ থাকে তাহলে কী ঘটনা ঘটেছে, আর হ্যাপি হলে কী ঘটনা ঘটেছে, দুইটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে। দেখবে প্রশ্নের মধ্যে লেখা আছে অর, যে কোনো একটা লিখতে হবে, যে যেটা লিখো আমি দুইটাই দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আবারও ভিডিও শেষে বলে নিচ্ছি, তোমাদের জন্য বাজারের বর্তমান সময়ের জন্য একটা বেস্ট বই গ্রামার ভ্যাকসিন নামে আমি বইটি করেছি। বইটার মধ্যে বেসিক গ্রামার, তোমাদের ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারে যে পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব আর্টিকেল থেকে শুরু করে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স ন্যারেশন রাইট ফ্রম, যত টপিক আছে সব টপিক এটার মধ্যে আছে। এই বইটা তোমার জীবনে একটা মূল্যবান সম্পদ হবে, বইটি ধরে ইংলিশ অ্যাপসের ইউটিউব চ্যানেলে গেলে ভিডিও আকারেও দেখতে পারবে। সো বইটি অর্ডার দেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার কনফার্ম করে ফেলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, তুমি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সবার আগে নির্ভুল যথার্থ ইউনিক অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য ইংলিশ অ্যাপসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।